ঘুমের কারণে ঠিক সময় করতে না পারলে সকাল কয়টা পর্যন্ত পড়া যায়? যখন ঘুম থেকে উঠবেন তখনই, ছয়টা হোক, সাতটা হোক, দশটা হোক, বারোটা হোক, একটা হোক, ঘুম ভাঙলে আগে উজু করে সালাত। তখন কয়টা বেজেছে এটা দেখার সুযোগ নেই। তাসবিহ কোন আঙ্গুল থেকে পড়তে হবে, ডান হাতে যেদিক থেকেই হোক, আকিকার পশু কি দাতিল হতে হবে? জি না। আকিকার পশু কানা খোড়া ন্যাংড়া ছ মাস পাঁচ মাস হলেই হলো, দাঁত হওয়া মোটা তাজা হওয়াটা কুরবানির ব্যাপার। ডান হাতে তাসবিহ গণনা করতে হবে, কনিষ্ঠ আঙ্গুল থেকে হোক আর বৃদ্ধাঙ্গুল, যেটা আপনাকে ভালো লাগে। কোন দিক এ কথা নয়, ডান হাত এ কথা। টয়লেটের ভিতরে ওযু করা জায়েজ নাকি? জি জায়েজ। টয়লেটের ভিতরে ওযু করতে পারবেন, টয়লেটে যতক্ষণ পর্যন্ত আছেন ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া পড়বেন না। যখন পানি খরচ করে উঠে গেছেন, টয়লেটের ভিতরেই আছেন, সমস্যা নেই, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। মেয়েদের কি কলার সিস্টেম জামা পরা কি জায়েজ? জি না। কলার সিস্টেম জামা পুরুষ বুঝায়, মহিলারা পুরুষের কোনো ধরনের পোশাক জুতা স্যান্ডেল পরতে পাবে না, হারাম। মোনাজাতের সময় কি মুখ মাসা করা যায়? জি না। দোয়া করা শেষ হলে হাত ছেড়ে দিতে হবে, মাসার হাদিস সহি নয়। সহসিজদা কয়টি? কেউ বলে একটি, আবার কেউ বলে দুইটি। দুইটি সহসিজদা দিয়ে সালাম ফিরবেন, দুইটি সহসিজদা। আমি ন মুসলিম, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার স্ত্রী এখনো সামাজিকভাবে ইসলাম গ্রহণ করেনি, এখন কি করব? চেষ্টা করেন, কিছু করার নাই, চেষ্টা করেন। তার সাথে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সাথে সংসার করা যাবে না। একটি মেয়ে থাকলে কি পিতা মাতা জান্নাত পাবে? একটি মেয়ের কথা আল্লাহ নবী বলেননি, তবে মেয়ে জান্নাতের মাধ্যম, মেয়ে বাপের জন্য অনেক বড় নিয়ামত, মেয়ে বাপের জন্য অনেক বড় নিয়ামত। দুইটি মেয়ে থাকলে বাপ জান্নাত যাবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটি মেয়ে থাকলে কি পিতা জান্নাত পাবে? পাবে আশা করি ইনশাআল্লাহ। সত্য বলে অন্যের ক্ষতি হয়, গোপন রাখলে আমি ক্ষতিগ্রস্ত হই, আমি এখন কি করব? তুমি ক্ষতিগ্রস্ত হলেও হও, কিন্তু অন্যের ক্ষতি করার জন্য প্রকাশ করিও না। হুজুর জিকির করার নিয়ম বলবেন কি? চুপে চুপে জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অবশ্য আলোচনার শেষে দিনী বোনদের ব্যাপারে দু একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা সময়ের গতিতে স্মরণ ছিল না। আপনারা দূর দূরান্ত থেকে এসে অনেক বড়
সভা সমাবেশের ব্যবস্থা করেছেন, আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। দূর দূরান্ত থেকে এসে আবদুল্লাহর অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য রিজিক রুচি, আপনার হাত দিয়ে যদি ফকিরকে ভাত দেওয়া হয় তাহলে রুজিটা আপনার হাত দিয়ে দেওয়া হলো। কাজে ভাই বোন ভাতিজা ভাস্তি মা বাপ সবকে নিজের কাছে রেখে সংসার পরিচালনা করবেন, আর স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, নরম ভাবে কথা বলবেন, তাহলে আপনি মেহমানদের সহযোগিতা করতে পারবেন। কেননা রান্না বান্নার কাজ আপনার স্ত্রীর হাতে আছে, কাজেই তার সাথে ভালো আচরণ করা আপনার জন্য জরুরি। মেহমান ফকির মিসকিনকে খেতে দিতে চাইলে আপনার স্ত্রী অনুকূলে না হলে কিছু করতে পারবেন না, যার কারণে স্ত্রীকে সবসময় সাথে রাখার চেষ্টা করবেন ফকির মিসকিন আত্মীয় স্বজন জনগণকে খাদ্য দেওয়ার ব্যাপারে। আমি গার্মেন্টস ও চাকরি করি, মেয়েদের পোশাক অনেক সময় ঠিক থাকে না, এর মাঝে আমার কাজ করতে হয়, এক্ষেত্রে চাকরি করা যাবে কি? গার্মেন্টসে চাকরি আমি কোনোদিনই জায়েজ বলিনি, এখনো বলা প্রয়োজন মনে করি না। গার্মেন্টসে মেয়েরা জীবিকা নির্বাহ করছে, মেয়েদের এই জীবিকা নির্বাহ জায়েজ নয়। আল্লাহর নবী মেয়েদেরকে পয়সা উপার্জন করার জন্য অনুমতি দেননি, বিদায় হজের সময় বলেছেন যে ফাত্তাকুল্লাহ ফিন্নিসায়, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীর ব্যাপারে সাবধান থাকো। আকাশ তো মোহন না বেইজনিল্লাহ, তোমরা আল্লাহর অনুমতি নিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে এসেছো। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন না বিকালিমাতিল্লাহ, আল্লাহর আদেশে তাদের লজ্জা স্থান বৈধ করেছো, সংসার পরিচালনা জায়েজ করেছো। অতএব আলাইকুম রিজকুহুন্না ও কিসওয়াতুহুন্না, তাদের থাকার জায়গা তোমাদের দিতে হবে, তাদের পোশাক তোমাদেরকে দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা তোমাদেরকে দিতে হবে। আল্লাহর নবী বিদায় ভাষণে মহিলাদের ব্যাপারে স্বামীদেরকে তিনটি কথা বলেছেন, থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, পোশাকপাতির ব্যবস্থা। কাজেই গার্মেন্টসে গিয়ে মহিলাদেরকে পয়সা উপার্জন করতে হবে, এইভাবে এটা শরীয়তে অনুমতি নেই। আপনার জন্য দুনিয়া অনেক বড়, সেখানে গিয়ে আপনি গার্মেন্টসে চাকরি করবেন, মহিলারা নগ্ন অবস্থায় থাকবে অনেকে অনেকভাবে, আপনি সেখানে সময় কাটাবেন, ধর্ম এত বোকা হয়ে যায়নি যে আপনাকে সেখানে এইভাবে পয়সা উপার্জন করতে হবে। স্ত্রীকে পিটানো যাবে কি? কেন স্ত্রীকে পিটাতে হবে? সব বোকামি কথা, তোমার মুখের ভাষা খারাপ, সেই জন্য পরিবেশ এরকম হচ্ছে। আমি চুরি করে অনুতপ্ত মালিককে ফেরত দেওয়ার সুযোগ নেই, এই পরিমাণ টাকা তুমি মালিকের নামে দান করে দাও। হুজুর বাবা মাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, এখন কি করব? ছেলে বাপ মাকে না জানিয়ে বিবাহ করলে বিবাহ জায়েজ, তবে মেয়ে যদি বাপকে না জানিয়ে বিবাহ বসে তাহলে বিবাহ বাতিল। মেয়ে যদি বাপকে না জানিয়ে বিবাহ বসে তাহলে বিবাহ বাতিল, ছেলে যদি বাপ মাকে না জানিয়ে বিবাহ করে করতে পারে, কোনো সমস্যা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।